13 মার্চ 1996, স্কটল্যান্ডের ডানব্লেন প্রাইমারি স্কুলের একটি সুন্দর সকাল। অ্যাসেম্বলি রুমে বাচ্চারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কেউ আবার জিম কিংবা বিশ্রামাগারে খুলে বসেছে গল্পের আসর। হয়তো কে কোন কার্টুন ভালোবাসে, টিফিনে কি খাবার দিয়েছে মা, বাড়ি ফিরে বাবার সাথে কোথায় ঘুরতে যাবে, চলছিল এসব আলোচনায়। হঠাৎ গুলির শব্দ, কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে ঝরে যায় 16টি তাজা প্রাণ। থমাস হ্যামিল্টন নামের এক ব্যক্তি 4টি হ্যান্ডগান এবং 743 রাউন্ড গুলি নিয়ে ডানব্লেন প্রাইমারি স্কুলে প্রবেশ করে। প্রথমে অ্যাসেম্বলি হল এবং মেয়েদের বাথরুমে প্রবেশ করে 2টি গুলি করে সে। এরপর সে জিমে প্রবেশ করে, যেখানে 28 জন ছাত্রছাত্রী ক্লাসের জন্য প্রস্তুত হচ্ছিল। মাত্র 4 মিনিটের মধ্যে সে 100 গুলি করে, যাতে ঘটনাস্থলে একজন শিক্ষক সহ 16 জন ছাত্রছাত্রী মারা যান। একজন শিক্ষার্থী হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন। এছাড়াও 3 জন কর্মচারী এবং 12 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। পুলিশ অভিভাবক আসার আগে হত্যাকারী থমাসও নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। পরবর্তীতে তদন্তে দেখা যায় হ্যামিল্টন ব্যক্তিগত হতাশা থেকে এই নৃশংসতম কাজ করেছে। তার নামে ছোট বাচ্চাদের সাথে বিকৃত আচরণের দায়ে অনেকবার অভিযোগ দায়ের করা হয়েছিল, যার ফলে তার ব্যবসায় ধস নামে এবং সেই ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড চালায় সে। ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা বলে বিবেচিত করা হয় এই স্কুল শুটিংকে। এই ঘটনার পর রাগে ক্ষোভে ফুঁসে ওঠে অভিভাবক এবং সাধারণ নাগরিক, প্রশ্ন ওঠে অস্ত্র লাইসেন্স তদারকি নিয়েও। অবশেষে 1988 সালে যুক্তরাজ্যে প্রথম ব্যক্তিগত বন্দুক লাইসেন্সের উপর বিধিনিষেধ জারি করা হয়। খান তাজনিন আহসান, সময় সংবাদ।